মুক্তিযুদ্ধের ঘটনাকে ছন্দের আকারে কবিতায় রূপ দিয়েছে কবি সুকুমার রায়। সুরঙ্গির এক মোড়ের মাথায় মস্ত একটা হোটেল বাড়ি, ফিটফিটেতেই ফটিকবাবু এলে চড়ে ফিটন গাড়ি, চেয়ার টেবিল শূন্য সবই, দুপুর দুটো তখন বাজে খান সামারা অবাক হলো, এ সময়ও খদ্দের চোটে ভাবলে তারা লাভ কি ভেবে, এরা তো আর সাহেব নয়, ভাবনা তাদের বন্ধ হলো, হাঁক পড়িল কমান বল, বাবুদের হুকুম হলো কোরমা পোলাও কোপ্তা চাই, এক একজনে ওরান নটিশ এই দিতে এই পাতেই নয়, তারা আর ডাবে হোটেল কাপে বয় তটস্থ হোটেল একজন কয় এবার ভাইয়া চায়ের অর্ডার দেয়া যা, চা এলো আর সঙ্গে এলো 900 টাকার একটি বিল, এদের তখন পেট ভরেছে মেজাজ খুশার দরাজ দিয়ে, এক বাবু তার পকেটে হাতটি দিতেই ছপাল করে পার্শ্ববর্তী বন্ধু তাহার অমনি সেটা নিলেন, তিনি করছো কি হে আর এসে কি তুমি নেবে তাও কি হয়, এখানটা আমার পালা আমি দিচ্ছি বিধার বল, এই মেয়েটার শোন কথা শোন নিশ্নে টাকা ওর কাছে দে এধারে আয় দিচ্ছি আমি, আরে আমি দিচ্ছি এধারেতে, বয় বেচারা এধার থেকে কেবল চলে অপর ধারে, সেখান থেকে আজকাল ধরে আরেক বাবু টানেন তারে, মীমাংসায়ের ক্রমেই যখন কঠিন তর কঠিন হয় একজনা কয় আচ্ছা রসো ফল কি করে কালে হয়, এ ওয়েটার চোখটা তোমার রুমাল বেঁধে দিচ্ছি কষে, আর এ আমরা চেয়ার সব বদল করে উল্টো পাল্টা থাকবো বসে, যাকেই তুমি প্রথম ছোটে সেই দেবে এই বিলের টাকা, কেউ আর কিছু করবে না গো এ কথা ঠিক রইল পাকা, যেমনি বলা তেমনি কান কানা পাচি ভোভা, বয়ের চোখটি বেঁধে দিয়ে বাবুরা দিলেন চোচা, শুকনো ঘরে চড়কি ঘরে শূন্য চেয়ার টেবিল ঠেকে, চোখের রুমাল খুলে ওয়েটার সর্ষে ফুলের ফসল দেখে, কোথায় বাবু কোথায় বাবু, বাবুর দলটি কোথায় আর একলা ঘরে ওয়েটার কাঁদে, বাবুরা সব পগার পার, ধন্যবাদ। কষ্ট দিয়ে গড়া বেবা মা প্রবাসী।